আজ অফিসে বেশি কাজ হওয়ার জন্য রাহুলকে দের রাত্রি পর্যন্ত অফিসেই থাকতে হয়েছিল। কাজ শেষ হওয়ার পরেই রাহুল অফিস থেকে বের হচ্ছিল, তখন গেটের বাইরেই রাহুল গিয়ে দেখে ওয়াচম্যান আঙ্কেল দাঁড়িয়ে আছে। নমস্কার সাহেব, আজকে একটু বেশি দেরি হয়ে গেল না? বাবা, কিছু না মনে করলে একটা কথা বলবো? আজ হলো অমাবস্যার রাত, একলা ঘর যেও না, একা গেলে কিন্তু বিপদ আছে। বিপদ? কি জন্য বিপদ কাকা? অফিসের বাইরের দিকের যে নির্জন রাস্তা আছে সেখানে ভূত বাস করে। আজ হলো অমাবস্যার রাত, আজকের রাত্রে ভূতের সাথে সাক্ষাৎ নিশ্চিত। কাকা, আমি কোনো রকম ভূত প্রেতের গল্পে বিশ্বাস করি না। এখন আমি চললাম। ঠিক আছে বাবা, কিন্তু যাবার সময় তুমি এই বৃদ্ধ মানুষটার একটা কথা কি শুনবে? বাবা, এই তাবিজটা পড়ে নাও, দুর্গা মা তোমাকে রক্ষা করবেন। বুড়ো ওয়াচম্যান আঙ্কেলের ভালোবাসা দেখে রাহুল ওনাকে মানা করতে পারল না, আর নিজের গলায় তাবিজটা পরে ঘরের দিকে যাওয়ার জন্য বাইকের উপর চেপে বেরিয়ে পড়ল। রাহুল ঘরের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ রাহুলের নজর দূর সড়কের ধারে দাঁড়িয়ে লাল ফ্রক পরে থাকা একটা মেয়ের উপর পড়ল। ওই মেয়েটা নিজের হাত দেখিয়ে রাহুলকে লিফট চাইছিল। ওকে দেখে রাহুল ভাবল, এত রাতে এই মেয়েটা এখানে কি করছে? হয়তো ও বাস ধরতে পারেনি। আমার নাম শাইলি, আপনি কি আমায় রামপুর গ্রাম পর্যন্ত লিফট দিতে পারবেন? শাইলিকে দেখে রাহুলের ওয়াচম্যান আঙ্কেলের কথাগুলো মনে পড়ে গেল। আজ অমাবস্যার রাত, আজকে রাত্রে ভূতের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত। না না, আমি ভূত প্রেতে একদমই বিশ্বাস করি না। কি ভাবছেন মশাই, আপনি আমার ডাইনি ডাইনি ভাবছেন না তো? আরে তা না, আমি তো শুধু এমনি চিন্তায় পড়ে গেছিলাম। তাহলে কি আমি আপনার বাইকে বসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। রাহুলের হ্যাঁ বলা মাত্রই সাইলি বাইকের উপর বসে পড়ল। এখন রাহুল সাইলিকে নিজের বাইকের উপর বসিয়ে সেই জনবসতিহীন সড়ক দিয়ে রামপুর গ্রামের দিকে এগিয়ে গেল। ভয় লাগছে নাকি? না না, আমি কেন ভয় পাবো? এই আতঙ্কের অবস্থায় রাহুলের বাইক সেই গতিতে এগিয়ে যেতে থাকলো, আর তখন হঠাৎ রাহুলের নজর দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের উপর পড়ল, যে লাল ফ্রক পরেছিল, আর সেই মেয়েটাও লিফট চাইছিল। এটা দেখে প্রথমে তো রাহুলের আজব লাগছিল, কিন্তু সে কিছু বুঝতো, তার আগেই বাইক ওই মেয়েটার কাছে চলে গেল, আর রাহুল নিজের বাইক থামিয়ে দিল। অমাবস্যার রাতের কারণে ওই মেয়েটার চেহারা ভালো করে দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তখনই হঠাৎ বিদ্যুতের ঝটকার আওয়াজে ওই লাল ফ্রক পরে থাকা মেয়েটার চেহারা রাহুল দেখতে পেল। ওই মেয়েটার চেহারা দেখেই রাহুল একেবারে অবাক হয়ে গেল। এটা তো সেই মেয়েটাই ছিল যাকে রাহুল নিজের বাইকে বসিয়ে নিয়ে এসেছিল। কিছুক্ষণ পরে রাহুল পেছনে মুড়ে দেখল, তখন বাইকের পেছনে বসে থাকা মেয়েটা ওখানে আর ছিল না। ভয়ের চোটে রাহুল একটা মোমের পুতুল হয়ে গেছিল। তখন ওই মেয়েটা বলল, আমার নাম সাইলি, আপনি কি আমায় রামপুর গ্রাম পর্যন্ত লিফট দিতে পারবেন? সাইলিকে দেখে আবার রাহুলের ওয়াচম্যান আঙ্কেলের কথাগুলো মনে পড়ল। আজ অমাবস্যার রাত, আজকে একলা বাড়ি ফিরো না, একা গেলে কিন্তু বিপদ আছে। কি ভাবছিস? যদি তুই ভেবে থাকিস যে আমি একটা ডাইনি, তাহলে একদম ঠিক ভাবছিস তুই। চল তাড়াতাড়ি আমায় রামপুর গ্রামে নিয়ে চল। অমাবস্যার রাতে রাহুল ওই ডাইনিটাকে পেছনে বসিয়ে নিজের বাইকটা নিয়ে আবার ওই শুনশান সড়কে চলে যাচ্ছিল। ভয়ের চোটে রাহুলের মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছিল না। আর বাইক যেন নিজের থেকেই চলে যাচ্ছিল। রাহুল এটা কিছুই জানত না যে এবার পরে কি হতে চলেছে। তখন হঠাৎ রাহুল যেটা দেখল সেটা দেখে রাহুলের হুঁশ উড়ে গেল। রাহুল আবার দূরে ওই মেয়েটাকে দেখে লাল ফ্রক পরে থাকা আবার সে একটা মেয়েকে হাত দেখিয়ে লিফট চাইতে দেখতে পেল। ওই মেয়েটাকে দেখা মাত্রই রাহুল আবার পেছনে মুড়ে দেখল, কিন্তু পেছনে কেউই ছিল না।
ভয়ের চোটে রাহুলের অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন রাহুল ভাবল, এবার যা কিছুই ঘটুক না কেন আমি বাইক দাঁড় করাবো না। রাহুল বাইকের গতি বাড়িয়ে নিল। এবার ওই মেয়েটা আর রাহুলের মধ্যে দূরত্ব অনেক কম হয়ে গেল। দেখতে দেখতে ওই মেয়েটা পেছনেই রয়ে গেল। রাহুল পেছনে মোড়ে দেখল, তখন ওই মেয়েটা পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছিল। এবার রাহুল একটু নিস্ত্রাণ পেল, কিন্তু এ কি, সড়কের কিনারে আবার একটা লাল ফ্রক পরে থাকা মেয়ে রাহুলের থেকে লিফট চাইছিল। ভয়ের চোটে রাহুলের অবস্থা খারাপ হয়ে গেছিল। নিজের প্রাণ বাঁচানোর জন্য রাহুল নিজের বাইকের গতি আরো বেশি বাড়িয়ে দিল। একবার আবার রাহুল ওই ডাইনিটাকে ক্রস করে ওকে পেছনে রেখে দিল। আবার রাহুল পেছনে মুড়ে দেখল, ও পেছনে মুড়ে দেখল, তখন ওইখানে ওই ডাইনিটা ছিল না। এবার যখনই রাহুল ঘুরে সড়কের দিকে দেখল, তখন মাঝ রাস্তায় ডাইনিটা নিজের আসল রূপে দাঁড়িয়েছিল। ও চিৎকার করছিল, দাঁড়াও দাঁড়াও, আমায় রামপুর নিয়ে চলো, আমি বলছি থামো, আমায় রামপুর নিয়ে চল, নালে আমি তোকে মেরে ফেলবো। রাহুল যখনই ডাইনির হুমকিটা শুনল, বাইকের ব্রেক নিজের থেকেই লেগে গেল। রাহুলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আর ওর চিৎকার শোনার জন্য ওখানে কেউই ছিল না। হাসপাতালে রাহুলের চিকিৎসা চলছিল। অফিসের একটা রাহুলের বন্ধু রমেশ বুকে নিয়ে গেট ওয়েল শুন বলার জন্য রাহুলের কাছে এসেছিল। রাহুল, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও, এমনিতে আমার দিক থেকে আর বসের দিক থেকেও আবার আর ওয়াচম্যান আঙ্কেল ছাড়া সমস্ত স্টাফের তরফ থেকে শুভকামনা। ওয়াচম্যান আঙ্কেলকে ছাড়া মানে, আরে গতকাল রাত্রে একটা রোড অ্যাক্সিডেন্টে ওয়াচম্যান আঙ্কেল মারা গেছেন। ওয়াচম্যান আঙ্কেল, আপনি আপনার তাবিজটা আমাকে দিয়ে দিলেন আমাকে বাঁচানোর জন্য, আর আপনি নিজেই প্রাণ দিয়ে দিলেন। আর সেদিনের পরে রাহুল নিজের গলা থেকে দুর্গা মায়ের সেই তাবিজটা আর কখনো খোলেনি, আর দুর্গা মায়ের পরম ভক্ত হয়ে গেল। আপনাদের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।